والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته انفنسشناه اسلامي دعوتين الفاقوتي کے رضا والکریم بھائی اپنے معلوشت جانتے سائسن ইসলামে হকানি ফির বলতে আসে কিনা। ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد যে আমার দিনী ভাই রাজল করিম সাহেব, ইসলামে ফির বলতে কোনো শব্দ নাই। ইসলামে শুধু এতটুকু আছে ওস্তাদ শাগরিদ মুর্শিদ, যে আল্লাহ পাক বলেন আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, যে তোমরা এতাত করো আল্লাহ এবং রাসূলের এবং উলুল আমরের। উলুল আমরের কথা এখানে আছে, অর্থাৎ আপনি যার থেকে দিন শিখবেন, দিন জানবেন, সে আপনার ওস্তাদ, সে আপনার মুর্শিদ, সে আপনার ফির। বর্তমানে আমাদের আঞ্চলিক ভাষায় ওস্তাদকে ফির বলে, মুরব্বি বলে, যাই বলো। আপনি যে আমার কাছে প্রশ্ন করছেন, এই হিসাবে আমি আপনার এখন ওস্তাদ, এরকম হওয়া নিষেধ নয়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিন বান্দারা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমাদের সাহাবায়ে কেরামরা একে অপরের কাছে দিন শিখতেন, এই দিন শিখার যেই প্রচলিত ব্যবস্থা এখনও রয়েছে। আমরা যেটা জানি না এটা অন্যের কাছে জানা। আল্লাহ পাক বলেন ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যেটা তুমি জানো না এটা তুমি ওই ব্যক্তি জানো যার জানা আছে, আহলে এলেমের থেকে জেনে নাও। তাতে বোঝা গেল যে আপনি বর্তমানে যে আমাদের বাংলাদেশে প্রচলিত ফির ফুজার একটা প্রভাব বা একটা প্রচলিত আছে, আসলে এই ফির অর্থ ওস্তাদ, এবং তার কাছে দিন শিখার জন্য আপনি এখানে যাইবেন, উনি দিন শিক্ষা দিবে, শেরেক বেদাত থেকে বাঁচার জন্য আপনাকে বলবে, কুফুর থেকে বাঁচার জন্য বলবে, এবং কেমনে আপনি কোরআন সহি হাদিস মতো আমল করতে পারবেন এইগুলা শিক্ষা দিবে। যারা এইগুলা শিক্ষা ছাড়া অন্য কোরআনের বাইরে শিক্ষা দেয়, এগরে হাক্কানি ফির বলা কখনো সম্ভব হবে না। এরা ওস্তাদ বা ফির বা উল আমর কোনো জায়গায় এদের মাপকাঠিতে পড়ে না, এরা কোরআন হাদিসের খেলাফ করবে। যারা কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে অন্যকে দাওয়াত দেয়, শেখায়, বলে, তারা হইল সঠিক, তারা হইল যে কি বর্তমান যুগের শিক্ষক ওস্তাদ মুর্শিদ বা ফির যাই বলেন। কোরআন ও সহিহ হাদিসের বাইরে যারা কাজ করে এরা কখনো হক্কানি ফির হইতে পারে না। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।